রাখি বন্ধনের মাধ্যমে অভয়ার বিচার দাবি, পথে বিজেপির মহিলা নেতৃত্ব। টালিগঞ্জ যাদবপুর কলেজ স্কোয়ারে কর্মসূচি, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পলে। তদন্তে ব্যাঘাত ঘটনার অভিযোগে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন তারা। অভয়কে ধর্ষণ করে খুনে উত্তাল দেশ, অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে সমাজের সর্বস্তরের মানুষ। এবার রাখি বন্ধনের মধ্যে দিয়ে অভয়ের বিচারের দাবি জানালো বিজেপির মহিলা নেতৃত্ব। যাদবপুরে প্রতিবাদের রাখি বন্ধনে সামিল হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাখি সাধারণ মানুষের জন্য পরানো হচ্ছে। লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে পুলিশকে রাখি পরিয়ে দিয়েছেন এবং পরিয়ে বলেছেন গেট ওয়েল সুন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাখি বন্ধনে অন্যতম বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সাধারণ মানুষকে একত্রিত করা, জোটবদ্ধ করা। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে থাকবে, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের মাধ্যমেই কার্যত মানুষকে একত্রিত করার যে পরিকল্পনা নিয়েছিলেন, আজকে যেই আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রেক্ষিতে মানুষকে একত্রিত করার জন্য লকেট চট্টোপাধ্যায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে মানুষকে একই ছাতার তলায় আনার একটা প্রয়াস চালাচ্ছেন। সবার বাড়িতে মা বোন স্ত্রী আছে, সবাই চাইছে পুলিশদেরকে বলবো তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠুন, স্বাভাবিক সমাজে ফিরে আসুন। আজকে বিচারের জন্য রাখি বলানো হচ্ছে, আজকে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এই বাংলাটাকে বাঁচাক, মেয়েটার বিচার চাই, আজকে বিচারের জন্য রাখি। কলেজ স্ট্রিটে প্রতিবাদের রাখি বন্ধনে অংশ নেন অগ্নিমিত্রা পল। রাখি উৎসব, সেই রাখি উৎসব পালন করা হচ্ছে, যেখানে ইতিমধ্যে একটা বার্তা দেওয়া হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে যারা বাসের চালক সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে, যাতে মহিলাদের পাশে থাকেন, সেই বার্তা দেওয়া হচ্ছে অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে। বাসের ড্রাইভার দাদাকে পড়ালাম, পড়িয়ে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে, মেয়ে ফিরছে হয়তো ফাংশন করে, হয়তো ডাক্তারবাবু ফিরছে, হয়তো নার্স ফিরছে, তাদের সুরক্ষা দেওয়া আপনার কাজ, আপনার এবং আপনার কন্ডাক্টরের কাজ। টালিগঞ্জেও রাখির মাধ্যমে চলে প্রতিবাদ, উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা ভাতৃত্বের সম্পর্ক, যারা এরকম ঘৃণ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মুখ খুলবার সাহস তৈরি করা। কাটোয়া স্টেশন চত্বরে রাখি বন্ধনে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মা বোনেদের হাতে রাখি বেঁধে তাদের সুরক্ষার শপথ নেন তিনি। আজকে আমরা মহিলাদের হাতে রাখি বাঁধব, আমি সবাইকে আপিল করব, আসুন যে মায়েরা বোনেরা আমাদের রাখি বেঁধেছেন, তাদের হাতে রাখি বেঁধে আমরা তাদের সুরক্ষার শপথ নিই, সংকল্প নিই যে পশ্চিমবাংলায় একটি মহিলার গায়েও কেউ হাত পড়বে না। কবে শাস্তি পাবে অভয়ের দোষীরা, কবে নারী সুরক্ষা নিশ্চিত হবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা। পদক্ষেপ ভাঙার জন্য আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি, বয়কট চুল আনা কোন মহিলাকে দেখিনি, কারণ ওটার মধ্যে আবেগ আছে।